প্রিয় দর্শক, শুরুতেই সঙ্গীত তারকা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি মিথুন। শুরুতেই একটি শোক সংবাদ দিয়ে, যারা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে প্রখ্যাত গায়ক শিল্পী ব্যান্ড জগতের এক উজ্জ্বল নক্ষত্র আয়ুব বাচ্চু আমাদের মাঝে নেই। আজ সকাল 10:30 থেকে 11টা তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে আমাদের ছেড়ে চলে গেছেন, লাখো কোটি ভক্তের হৃদয়ে রক্তক্ষরণ ছড়িয়ে। 56 বছর জীবনে তিনি আমাদের অসংখ্য গান, অসংখ্য বিখ্যাত জনপ্রিয় গান আমাদেরকে উপহার দিয়েছেন। তো আজ সারাদিন ব্যাপী আমাদের চ্যানেলে, আমাদের অনুষ্ঠানে তার প্রতিবেদন, তাকে নিয়ে যে প্রতিবেদনটু প্রকাশিত হয়েছিল, যে প্রতিবেদন প্রচার হচ্ছে, আমরা শুরুতেই তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সেই প্রতিবেদনটুকু দেখে আসতে যাচ্ছি। চলে যাবার নিরন্তর খেলায় কেউ থাকে না, তবে সারা জীবন যিনি ভাসিয়েছেন, আনন্দ বেদনায় মথিত করেছেন, তার চলে যাবার কাল এক গভীর শূন্যতায় ভরা। সুরে সুরে কত কথাই তো তিনি বলেছেন, মনের অন্দরে লুকিয়ে থাকা বেদনায় লীন হয়ে যাওয়া কিংবা ভালোবাসার নানা রং, মানুষের জীবন ছুঁয়ে থাকে যা, তা দিয়েই তিনি বাঙালির অন্তরের মানুষ হয়ে উঠেছিলেন। বাচ্চু ভাইয়ের মতো এরকম একজন মানুষ, আমরা সর্বশেষ সম্ভবত বিটিভির আনন্দ মেলে একসাথে কাজ করেছিলাম, সেদিনও যে আদর ভালোবাসা দেখিয়েছে, সবসময় যেরকম ছোট ভাইয়ের মতো আদর করত, এই ব্যাপারটা আসলে মানে প্রচন্ডভাবে খারাপ লাগছে, প্রচন্ড মিস করবো তাকে। একটা আমাদের লাইফ স্টাইল, আমাদের মানে জীবনের যে এক একটা যুব তারা তারাগুলো চলে যাচ্ছে, এই তারাগুলো আর কখনোই ফুটবে না বা কখনোই আমাদের লাইফে ফিরে পাবে না। এই মানুষটা যেভাবে ইন্সপায়ার করে, এভাবে কে ইন্সপায়ার করবে ভাই? আমাদের আমরা ছোটরা শিখতাম, অনুপ্রাণিত হতাম প্রতি মুহূর্তে। উনি আমাদেরকে, আমাদের এই জাতিকে, এই বাংলাদেশকে, বাঙালি জাতিকে যা দিয়ে গেছেন, এটা আসলে এটা আমার থেকে আপনারাও ভালো জানেন, ঠিক আছে? তো এই জায়গাটা আসলে পূরণ হবার নয়, এখানে নিয়ে আসা হয় এবং এখানে আসার পর আমরা যেটি। বৃহস্পতিবার সকালে মগবাজারের নিজ বাসায় হঠাৎ দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান তিনি। পরে প্রতিবেশী এক ডাক্তার তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও অসুস্থ হলে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা তাকে মৃত অবস্থায় পাই, তারপরেও আমাদের ইমার্জেন্সিতে স্পেশাল টিম 15-20 মিনিট চেষ্টা করার পরেও আমরা যখন দেখি ওনার হার্ট রেট আর ফেরানো সম্ভব হয় না, তখন 9:55 মিনিট আমরা ওনাকে ডেড ডিক্লেয়ার করা হয়। চলে গেলেন বাংলা সঙ্গীতের দিকপাল, আধুনিক সঙ্গীতের এক সম্রাট, তবে রেখে গেলেন যে সৃষ্টি তা আরো অনেক কাল বাঙালি শ্রোতাদের আন্দোলিত করবে, বেদনার সুরে ভাসাবে। অভিমানী আয়ুব বাচ্চু চলে গেলেন, অভিমান করেই কি? তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে সঙ্গীত তারকা অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন মেহেরপুরের দুজন লালন সঙ্গীত শিল্পী, আমাদের সাথে আছেন হুমায়ুন ইলতুত এবং সাথে রয়েছে জান্নাত ইলতুত, দুজনকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে দর্শক, আমরা আজকে আলোচনা করব লালনের দর্শন নিয়ে, লালনের কিছু গান নিয়ে। লালনের সম্প্রতি 128তম তিরোধান দিবস আজকে শেষ হলো সকল আনুষ্ঠানিকতা কুষ্টিয়ার লালনের ছেউরিয়ার আখড়াতে। সেখান থেকে লাখো কোটি ভক্ত, সেখানে সাধুগুরুরা একসঙ্গে সাধু সঙ্গে মিলিত হয়েছিলেন, সেখান থেকে নানা দর্শন, নানা গান নিয়ে নিজেরা আলোচনা করে তারপর ছড়িয়ে গেছেন আবার সারা বাংলায়। লালন আমাদের হৃদয়ে, আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে যে শেকড়টুকু, আমাদের বাউলিয়ানার যে শেকড়টুকু আমাদের হৃদয়ের মধ্যে পথিত করেছে, সেই সুর থেকেই, সেই কণ্ঠ থেকেই লাখ লাখ ভক্ত শ্রোতা তার গানকে স্মরণ করে যাচ্ছে, তার বাণীকে চর্চা করে যাচ্ছেন। চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে। কেমন আছেন দুজন? ভালো আছি। তারপরেও আজকে খুব মানে দুঃখের একটা দিন, কারণ আমাদের মাঝে আমাদের কিংবদন্তি শিল্পী ব্যান্ডের যে আমাদের দেশে এবং দেশের বাইরে মানে পৌঁছাই দিয়েছে বাংলাদেশকে একটা অন্যরকম মাত্রায়, কিন্তু সেই আয়ুব বাচ্চু ভাই আমাদের মাঝে নেই। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, উনিও পরে ভালো থাকুক, এই প্রত্যাশা আমরা সবসময় করি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আর কথাটা ও যেটা বললো সেখানে আসলে উনি চলে গেছে এটা মেনে নেওয়ার না, তারপরে ব্যাপারটা হচ্ছে উনি যাই নাই, উনি আমাদের মধ্যেই আছে, উনি সারা জীবন আমাদের মধ্যেই বেঁচে থাকবে, আমি এটা মনে করি। অবশ্যই। আচ্ছা হুমায়ুন ইন্তুল,
আপনার স্যার আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা আর কি, প্রশ্ন ঠিক না মানে আপনার একটা আলোচনার মধ্যে আসতে চাই, যে 128তম তিরোধান দিবস গেল, লাখো কোটি ভক্তরা সেখানে মিলিত হয়েছিল, তো এবার কেমন দেখলেন সেখানকার পরিবেশ আর লালন দর্শককে? মানে এতই ভালো লাগছে, আমি আসতেই যাচ্ছিলাম না, আসতে পারবো এরম আমি নিজেও, কিন্তু আজকে এখানে আসতে হবে সেই কারণে আমি চলে আসছি আজ সকালে। আসলে প্রেমের খেলা যেখানে, সেখান থেকে তো আসলে ওঠা যায় না, ওখানে প্রেম বিনিময় হয় সারা মানে বিশ্বের মানুষ ওখানে যায়, হাজারো মানুষ প্রেমের খেলা করে, আর যেখানে প্রেম আছে সেখান থেকে ওঠা যায় না। তারপরে খুব কষ্টের মাঝেও এসেছি, ভালো লাগছে আজকে, আর তারপরে আমরা দুজন একসাথে আছি, এটা ভালো লাগছে, কিছু কথা গান আড্ডা। আচ্ছা, শুরুতে আমরা তাহলে একটি লালনের একটি গান দিয়ে আমরা বরঞ্চ একটু প্রার্থনা সঙ্গীত বা কোনো একটা সঙ্গীত, একটা প্রার্থনা সঙ্গীত দিয়ে আমি তাহলে শুরু করি যেহেতু সাইজের। জি, আমি আপনার সাথে একটু দোতরা সঙ্গত করি। আজকে একটু নতুনত্ব হয়েছে, একজন উপস্থাপক দোতরা বাজাচ্ছে, এটা না, এটা এই জন্য আরো বেশি ভালো লাগছে। সেটাই, সে জানে আমি জানি, আর কে জানবে মনের কথা, যার ভাবে মুড়েছি মাথা, আমি যার ভাবে মুড়েছি মাথা, সুখের কথা বোঝে সুখী, দুঃখের কথা বোঝে দুঃখী, সুখের কথা বোঝে সুখী, দুঃখের কথা বোঝে দুঃখী, পাগল বিনে পাগলের বউ, পাগল বিনে পাগলের বউ, আর কে বুঝবে মনের ব্যথা, যার ভাবে মুড়েছি মাথা, আমি যার ভাবে মুড়েছি মাথা, যারে সিদাম তুই যারে ভাই, দয়াল রে যারে সিদাম তুই যারে ভাই, আমার বদহাল শুনে কাজ নাই, বিনয় করে বলছে কানা, বিনয় করে বলছে কানা, লালন পদে সকল
জানে আর আমি জানি আর কে জানবে মনের কথা যার ভাবে মুড়েছি মাথা আমি যার ভাবে মুড়েছি মাথা অসাধারণ লাগলো রানু সাহেব আসলে প্রত্যেকটি বাণীর মধ্যে এক একটি দর্শন হ্যাঁ দর্শন তো অবশ্যই দর্শন ছাড়া সে কোনো কিছুই যখনই তার বাণী আসছে তখনই প্রত্যেকটা দর্শন সেটা মানবতার কথা বলছে শান্তির কথা বলছে প্রেমের কথা বলছে মানে ভাব ছাড়া কোনো কিছুই ছিল না আসলে ভাব ছাড়া কিছু ছিল না তার বাণী মানে এই যে ভাব এই লালনের গানের মধ্যে যে ভাবের কথা বলা হয় আসলে যেটা আধুনিক যারা গান বাজনা করে বা লালনের গান গায় তারা কি আপনার মনে হয় আপনার কাছে যে এই ভাবটাকে সঠিকভাবে ধারণ করতে পারে বা সেইভাবে চর্চাটা করে আমি আসলে আমি চেষ্টা করছি যে তার যে ভাবটা সেই 200-250 বছর আগে যেভাবে দিয়ে গেছে ওই ভাবটা নেওয়ার কারণ ওর ভিতরে আমি যেন কি একটা প্রেম খুঁজে পেয়েছি যেটা আমি অন্য কিছুতে আর পাইনি তাই আমি চেষ্টা করছি সন্ধান করছি আচ্ছা আপনার বাড়ি তো মেহেরপুর কুষ্টিয়ার পাশে 1-1.5 ঘন্টা লাগে যেতে আপনার এমনিতে গানের শুরুটা কিভাবে হয় মানে আপনি ছোটবেলা থেকে কি সেই আখড়া বাড়িতে যাওয়া আসা বা সেই যাওয়া আসা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাদের এলাকায় ওই যে বড় বিক্রি করে মানে মাইকে গান হয় কিন্তু তখন সাইজির গান কিন্তু ওই মাইকে আমি শুনি মামুন নদী খুব গুণী একজন শিল্পী ছিলেন আমার খুব প্রেমের একজন মানুষ প্রথমে আমি ওনার গান শুনি ফরিদা পারভিন আছে ওনার গান আমি শুনি শুনতে শুনতেই একটা ভালো লাগে আর ভালো লাগা থেকে প্রেম থেকে তেই চলার পথ শুরু করেছি জানি না সাইজি কতদিন কীভাবে বাহ চমৎকার আচ্ছা আপনার কাছে আসতে চাই যে আপনার বাড়িও মেহেরপুর কুষ্টিয়াতেই সেখান থেকেই আপনার বেড়ে ওঠা বোধ হয় সেখানেই হ্যাঁ মানে মেহেরপুর জেলার গাংনি থানায় আমার বাসাটা গাংনিতে আমার বাড়ি তো ওখান থেকেই আমার বেড়ে ওঠা এই লালন গানের প্রতি লালনের এই দর্শনের প্রতি ভাবের প্রতি এই লালনের প্রেমে পড়লেন কীভাবে লালনের প্রেমে আসলে পড়ে না কে সবাই তো পড়ে তো তারপরে ছোটবেলায় আমার দাদা একজন মানে সাধক ছিলেন উনি মানে ছোটবেলা থেকে যে ওই যে রক্তের একটা ব্যাপার থাকে না ওখান থেকেই ওটা এসেছে তারপরে আমাদের তো কুষ্টিয়ার পাশাপাশি যেহেতু মানে আমাদের বাড়ি তো লালন সাইজির গান আমরা সবসময়ই কিন্তু শুনি ছোটবেলা থেকেই ওখানে বেড়ে ওঠা যেহেতু ছোটবেলা থেকেই গানগুলো আমাদের কানে ভেসে আসেই তো তারপরে কিছু সাধু সংঘ তারপরে আমার যে গুরুজি ছিল তিনি দু একটা গান গাইতো ওখান থেকেই ছোটবেলা থেকে ভালোবাসা তারপরে আস্তে আস্তে এমনভাবে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম ওনার সঙ্গে যে ওখান থেকে আর বের হয়ে আসার কোনো পথ ছিল না তো সেই জন্য এই গানের মধ্যে থেকেই নিজ জীবনটা আর কি অতিবাহিত করতে চাই দেখা যাক আল্লাহ কতদূর নিয়ে যায় এবং সাইজির মাঝেই থাকতে চাই কামনা করি আপনার কাছে একটা গান শুনতে চাই লালনের একটা বাণী অবশ্যই হেলাই হেলা ঘিরে নিল কালে আর কি হবে মানবজন আমি বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে মানব বজন নমের আশা
হেন জনম দিন দয়াময় দিয়েছ কোন ফলে আর কি হবে মানব জন আমি বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে ভুলো না রে মন রাশনা সমঝে করো বেচাকে না ভুলো না রে মন রাশনা সমঝে করো বেচাকে না লালন বলে কুল পাবানা এবার ঠকে গেলে আর কি হবে মানব জন আমি বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে হেলাই হেলাই দিন বয়ে যায় হেলাই হেলাই দিন বয়ে যায় ঘিরে নীল কালে মনিরে ঘিরে নীল কালে আর কি হবে মানব জন আমি বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে জয় অসাধারণ গান গেয়েছে মানে লালনের দর্শনের মধ্যে এক ধরনের এটাকে কি বলবো মানে গভীর একটা প্রেম এই যে প্রেমের মধ্যে মানে তার যে সমাজ ব্যবস্থা তার সমাজ ব্যবস্থা নিয়ে যে তার চিন্তা ভাবনা ছিল যে দর্শনগুলো ছিল যে সেটা আসলে তার প্রত্যেকটা গানের মধ্যে প্রত্যেকটা বাণী আসলে এগুলো একটা এক একটা বাণীর মতো আপনার প্রেম ছাড়া তো সম্ভব না লাখো মানুষ সাইজের ছেউড়িয়াতে কোনো জ্ঞান মারামারি নাই ওরা কেউ কাউকে ধাক্কা নাই কোনোই নাই মানে সবাই নিজ নিজ একটাই মোহতে আছে এত মানুষের মিলন মেলায় কখনো আমরা শুনিনি শান্ত মানে শান্তশিষ্ট পরিবেশে হচ্ছে কোনো অভিযোগ নাই কারোর কোনো অভিযোগ সবাই নিজ নিজ প্রেমে নিজ নিজ মানে ভালোবাসার টানে সেভরিয়াতে আছে আজকে তো চলছে এখনও এখানে সবাই ঘুরছে আনন্দ করছে এখানে কোনো বাধা নেই নিষেধ নাই কোনো সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ সাইজের দামে এমন একটা বিষয় এখানে আপ টু বটম আপনি কোনো ছোট থেকে বট কোনো মানুষের এখানে ই নেই ভেদাভেদ নেই সাইজে অসাম্প্রদায়িক যে চেতনা কাজটি করে গেছে সেটা নিয়ে আমরা চেষ্টা করছি অনেক কঠিন পথ তারপরে আমাদের ভুল ত্রুটি অনেক এখান থেকে অনেক কিছু শেখার বোঝা আর আর সবচেয়ে বড় কথা যে সাধু গুরু যারা আছে আমাদের তাদের তাদের চরণে সেই ভক্তি দিলেই আসলে আমাদের মধ্যে মনে হয় সেই জ্ঞানটুকু আসলে আসে লালনের যে দর্শনের যে জ্ঞান সেই জ্ঞানটা আসলে একটা চর্চার বিষয় আমাদের চর্চা চর্চা এখানে চর্চা অবশ্যই না লালনের প্রতিটা গানের মধ্যে কিন্তু একটা মেসেজ আছে এবং সেটা দেখেন আপনি লালন যেটা বলে গেছে উনি সাইজি যেটা বলে গেছে সেটা আমি কিন্তু হয়তো ওইভাবে ওনারটাই ধারণ করতে পারছি না কিন্তু আমার মধ্যে যেটা আছে ওই গানের মধ্য থেকে নিয়ে আমি আমার মতো করে যদি নিতে পারি বা আমার পথ চলা যদি ওরকম হতে পারে তাহলে অবশ্যই সেই মেসেজটাই আমার জন্য অনেক কিছু তো তারপর অনেকে এই কিছু কিছু গানকে কথা চেঞ্জ করে বা অন্য না এটা খুব দণ্ডনীয় অপরাধ এক ধরনের অপরাধ বা অনেকে এই ধরনের কাজ করে কথা চেঞ্জ আমরা না কথা চেঞ্জ করাটা আসলে আসে তখনই যখন তুমি সেটাকে লিখবা বা তুমি গাইবা সে তো লিখেই গেছে তারটা তো ওইটাই হোক আরেকজনের গানকে নকল করে তুমি লিখে গাইলে তো তাহলে সেটা তোমার গান হলো না এটা তার ব্যর্থতা ছাড়া কিছুই না আমরা চেষ্টা করব ওনার যে সুর ওনার যে
চিন্তামণির যে প্রেক্ষাপটে গানগুলো লিখছে সেগুলো ধারণ করে লালন করে সেগুলোই মানে অবশ্যই লালন সাহেবজির যে যে দর্শনটা ছিল সেই দর্শনটা এখনও সেই রকমভাবেই সাধুগুরুরা সেইভাবেই আসলে লালন বা সেইভাবেই করার চেষ্টা করছে এবং সেইভাবেই ছড়াচ্ছে। আর এখনকার এখন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে জাতি ভেদ নিয়ে মারামারি হানাহানি কাটাকাটি সব দিকে দেখা যাচ্ছে যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়, তো সেখানেই মনে হয় আসলে লালনের গান যত বেশি চর্চা হবে তত বেশি মানুষ আসলে সহজ পথে আসবে। লালনের গান তো অবশ্যই এরকম আছে যে সহজ পথে পথে চল, সহজ পথে আসার একটাই মাধ্যম, মানে সহজ পথে আসার বিকল্প সাহেবজির বাণী ধারণ লালন পালন করলে আমি মনে করি একটা মানুষ সহজ সুন্দর সত্য পথ সে। আমরা আরেকটা একটা আরেকটা বাণীতে যদি যাই, সাহেবজির খুব একটি মানে মেসেজপূর্ণ আমি একটি গান করি, সত্য বল সুপথ চলো রে আমি, এই গানটি দিই। আর আমাদের ইনস্ট্রুমেন্ট নাই, বৈতালি করছি টুকটুক, আর আপনি খুব আমি যতটুকু পারি না ভালো লাগছে অসাধারণ, মানে ওইটুকু ওই যে মানে সঙ্গীতের ভিতরে আপনি যে প্রেমটুকু আসছে এটা পূর্ণতা দিচ্ছে, এটাই হচ্ছে বড়। সত্য বল সুপথে চরে আমার সত্য সুপ নিলে পাবিনে মানুষে দর ওরে আমার মন পরের দ্রব্য পরের নারী হরণ করো না পারে যেতে পারবে না যত বার করবি হরণ যত বার করবি ততবার হবে জন সত্য বল সুপথে চরে আমার খরিদ্দার মহাজন যেজন বাট খারাতে কম তারে উসুল করবে যন গদিয়ান মহাজন বসে কে নে প্রেম রত সত্য বল সুপথে চল ওরে আমার মন লালু ফকির আসলে মিথ্যে ঘ
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে লালো ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে সই হলো না এক মন দিতে আসলে বলো কম তোমার আসলে তে পোলক সত্যবন সুপথে চল ওরে আমার মন সত্য সুপ নাচি পাবিনে মানুষের দর্শন সত্যব সুপথে চল ওরে আমার সত্য বল সুপথে চল ওরে আমার মন সহজ কথা সহজ কথা বেশি কথা বেশি গান বেশি বাণী বেশি দর্শন বেশি চিন্তার দরকার নেই একটা কথা সত্য বল সুপথে চল ওরে আমার মন মানে এই এক দর্শনেই আসলে এক দর্শনে জি জি কেউ যদি তার জীবনকে পরিচালিত করতে পারে তাহলে আর কিছুই লাগে আর কিছু লাগে আমি এটা মনে করি একটি কথা না না এটা এটা এটাই আসলে মানে একদম সত্য সত্যর যে সুপথের যে পথ সেই পথটা কিন্তু আমার এত সহজ না মানে এই পথটাতে টিকে থাকতে হলে এই পথটাকে টিকে থাকতে হলে একটা মানুষের যে পরিমাণ ধৈর্য যে পরিমাণ সাহস যে পরিমাণ ত্যাগ ত্যাগটা হ্যাঁ যে সাধনাটা করতে এটাই কিন্তু সাধনা মানে লালনের যে সাধনা মানুষ বলে বলে আমি তো মনে করি এটাই একটা চর্চা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এক জায়গাতে বসে থেকে ধ্যান করা যে কোনো একটা বাণী যে কোনো একটা লাইন যে কোনো একটা জীবনের নিজের জীবনে প্রয়োগ করে সেটার উপরে চলা সেটার উপর চলা মানে এই কথাটাই বারবার বলতে চেয়েছেন সত্য বল সুপথে চল আর বাকি যা আছে সব কি বলে মানে এই এই ত্যাগটা আমার আমিত্বটা যেটাকে বলে যে আমার আমিত্বকে ত্যাগ করে এই এই আমার আমার বোধকে ত্যাগ করে হ্যাঁ আমার আমার বোধকে ত্যাগ করা মানে আমার আমার ঘর আমার বাড়ি কিছুই তো আমার না না কিছুই তো আমার না আমি আধ্যাত্মিকতার মূল একটা মানে জায়গাই তো নো দাই সেলফ মানে এক কথায় আমার আমার আমিত্বে যদি কিছু থাকে হ্যাঁ তাহলে তো হিংসা বিদ্বেষ বা লোভ লালসা তাহলে তো আধ্যাত্মিকতা হলো না সাধনার কোনো ই থাকলো সেই জন্য সর্বশিষ্যে অবশ্যই সত্য সুপথ না চিনলে তো আর সাধনা করা যাবে না কারণ এখন মানে সাধুগুরুরা যেভাবে চলাফেরা করে বা যে ধরনের কথাবার্তাগুলো বলে সেটা সাধারণ মানুষের আমার মনে হয় সাধারণ যারা একদম আম জনতা তাদের তাদের বোঝার ব্যাপারটা একটু কষ্টকর হয়ে যায় কষ্ট যদি না এই পথটাকে এই পথে না আসে কেউ এই সাধুর এই এই পথে সেই সঙ্গ না করে সেইভাবে আস্তে আস্তে বুঝতে হয় আমি যতদূর আমি এখনো এটা এই এই ধারার একজন ছাত্র এই ধারাতে আমি শিখতে চাই আরও বেশি জানতে চাই লালন সম্বন্ধে লালনকে নিয়ে তো গবেষণা শুধু এখন বাংলাদেশে হচ্ছে তা না দেশের বাইরে থেকেও এখন এই ধরনের গবেষণাগুলো হচ্ছে কারণ মানে সারা বিশ্বের মানে সারা বিশ্ব যেভাবে চায় যে লালন কিন্তু সেই কথাগুলি বলে গেছে যে মানবিকতার কথা সকল ধর্ম বর্ণর ভেদাভেদ ভুলে একসাথে যে থাকার মানুষ তো এক আসলে আমরা পার্থক্য সৃষ্টি করি বিভিন্নভাবে কিন্তু আমরা তো এক এক আমরা একই জল খাই একই সূর্যের আলো পাই তাই না আমাদের জন্য কিন্তু আলাদা আলাদা না মানুষ হিসাবে যে অমুকের জন্য অমুক সূর্য আলো দিছে অমুকের জন্য অমুক জল খেতাম আমরা কিন্তু মূল জায়গায় অমুক বাতাস কিন্তু আমরা সবাই একই বাতাস কিন্তু চিন্তার জায়গা থেকে কালক্রমে আমরা কিন্তু আলাদা আলাদা করছি কিন্তু এটা আসলে আলাদা না আমরা সবাই এক খুব অসাধারণ কথা বলছেন আপনি দাদা লালনের গান নিয়ে লালনের দর্শন নিয়ে আরও অনেক কথা হবে আমরা আরেকটা বাণী শুনতে চাই না সেটা তো অবশ্যই আমার খুব একটা পছন্দের আর কি গান এবং এখন খুব প্রচলিত গানটা তো সেখান থেকে একটু শোনাই আর কি ওগো বৃন্দে
জগতে। ওগো বৃন্দে ললিতে আমি কৃষ্ণ হারা হলে জগতে, বনের পশু যারা আমার থেকে ভালো তারা সঙ্গে লয়ে থাকে আপন পতি রে তারা পতির সাথে করে আহা পতির সাথে করে বিহা পতির সাথে করে আপন পিরিতে আমি কৃষ্ণ হারা হলে জগতে, ওগো বৃন্দে ললিতে আমি কৃষ্ণ হারা জগতে। সাধু সাধু, কৃষ্ণহারা হলেম জগতে, অগোবৃন্দের ললিতে। মানে লালনের গানে দর্শনীয় বিভিন্ন যে মানে অনেক উপমার মাধ্যমে অনেক সহজ কিছু অনেক কিছু বুঝিয়ে দিয়েছে, মানে অনেক গভীর একটা তত্ত্ব সেটা দেখা যাচ্ছে যে এত সহজভাবে একটা উপমা দিয়েছে, সেই উপমার মাধ্যমে যাতে সাধারণ সাধারণ যারা আছে তারা যাতে বুঝতে পারে। হ্যাঁ, তাদের মাধ্যমে কথার ভিতরেও যে কথা থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে ডুয়েল মিনিংস এক ধরনের, মানে আপনি সার কথা একভাবে বুঝলে বোঝা যাবে যে একটা মিনিং, কিন্তু ওটার ভিতরের যে ভেদ যেটা আসলে আধ্যাত্মিকতার একটা পর্দা, আমি বলবো আসলে একটা পর্দার পরেই আসলে মারেফত বা আধ্যাত্মিকতার একটা ব্যাপার থাকে, সেই পর্দাটা সবাই ভেদ করতে পারে না। যারা ভেদ করতে পারে না তারা উপর দিয়েই ঘোরাফেরা করে, ভেদ করতে পারে তারা ভেতরে গিয়ে সেই সেই সাধনার মধ্যে থাকতে পারে। মানে নদীর এই পারে থাকার মতো, ওই পারে কি আছে এই পারে থেকে বর্ণনা বিবরণ সবই বোঝা যায়, কিন্তু সাতটায় ওই পারে গেলে বোঝা যায় যে আসলে কি আছে কি আছে। আসলে ওই পারে যাওয়াটা একটু কষ্টকর, তারপরে সবাই চেষ্টা করে, কেউ চেষ্টা করে না, কেউ থাকে যে এই পারেই যা আছে মোটামুটি এই নিয়ে থাকি, আবার কেউ মনে করে যে না সাতটায় একটু দেখি না ওই পারটা কি কেমন আছে, মানে বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, লালনের আরেকটা বিষয় আমরা মানে আলোচনা আনতে পারি যে লালনের অনেক গান এখনও দেখা যাচ্ছে যে কেউ গায় না বা সেইভাবে কেউ মানে যে গানগুলো নিয়ে আসলে বেশি পাবলিসিটি পেয়েছে সেই গানগুলি বেশি চর্চা মানে বেশি গায়, কিন্তু ওই গানগুলো কি আপনাদের মনে হয় না যে আসলে উঠে আসা উচিত? লালনের অনেক গান আছে কিন্তু সেই গানগুলি অনেকে জানে না বা শোনেনি কখনো, কিন্তু ওই গানগুলো অবশ্যই আমি মনে করি তার যে বাণীগুলো আছে সবগুলোই মানুষের মাঝে প্রচার হওয়া দরকার, এবং আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আমরা চেষ্টা নতুন আমরা যে অ্যালবামের কাজ করব, আমরা কিছু নতুন গানগুলো যেগুলো এখনও ওইভাবে মানে প্রচারিত হয়নি বা প্রচার হয়নি সেগুলো নিয়ে আমরা কাজ করছি, দেখি আমরা কতদূর অগ্রসর হতে পারি দুজন মিলে আমরা করবে গান। কয়েকটা গান ও একটা গান করছে আজকে শোনাবে, আমিও কয়েকটা গান করছি, মানে চেষ্টা করছি যে কিভাবে। কবে নাগাদ আপনাদের সামনে আসছে এটা? 2-3 মাস লাগবে। আমরা মানে প্রস্তুতি নিয়েছি, শুধু এখন রেকর্ডিং করার শুধু ই করছি। আমাদের ইচ্ছা আছে তার যে বাণী সবগুলো একটু টাচ করা যাওয়ার, আর আসি যখন সাজিদের বাণী নেই তখন একদিন না একদিন আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো। শুভকামনা থাকলো আপনাদের নতুন অ্যালবামের জন্য। তো সেই অ্যালবামের নতুন গানগুলোর মধ্যে থেকে কিছু শুনবো নাকি আমরা? অবশ্যই শুনতে পারেন, শোনাও একটা তুমি। হ্যাঁ, নতুন গান থেকে একটা শুনি। যত বাচ্চে কেমনে মেঘে
পরিশোনবিনে তুমি হে ছোট আর কি, মানে প্রচলিত না সেটা বললেও ভুল হবে, আমরা তো সবাই এখন কিন্তু সবাই নতুন গানগুলো একটু একটু আনার চেষ্টা করছে, কারণ আগের যে গানগুলো ধন্য ধন্য বলি তারে মিলন হবে কতদিনে, এই গানগুলো কিন্তু প্রতিনিয়ত চর্চা হচ্ছেই এবং সবাই মোটামুটি জানে, কিন্তু ওই যেই গানগুলো এখনো ওইভাবে উঠে আসেনি সেগুলো একটু একটু করে আসলে কিন্তু আবার সবার মাঝে প্রচলিত হয়ে যাবে, সেই জন্য চেষ্টা করছি। প্রচলিতই আছে, আমরা বলছি অপ্রচলিত, মানে মানে মানুষ শুনে কম বা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে ওই গানগুলো গাওয়া হয় কম। অবশ্য অনেক গান আছে এমন যে অনেক এত ভাবের এত আধ্যাত্মিকতার এত লেভেলের যে সেই গান আবার সাধারণ মানুষের সামনে বললে এবং আমি একটা জিনিস দিতে চাই না, অনেক জায়গায় আমি দেখছি আপনি বিভিন্ন জায়গায় গান করতে গেলে পরিচিত গানগুলো শুনতে চাই, এটাই বেশি বলে এটা করেন এটা করে, যদি বলা যায় একটু বলে যে না যেগুলো মানুষের মানে জানে শোনেনি ওইভাবে করা যায়। আসলে না, আর একটা ব্যাপার আছে যে লালনের গান তো আসলে ঠিক আসলে গানই মানে লালন তো বলে গেছে এটা জ্ঞান, এক ধরনের জ্ঞান বা আসলে লালনের যারা অনুসারী ভক্ত তারা তো মানে এটা জ্ঞান, মানে এটাতে আসলে ইনস্ট্রুমেন্ট থাকলো সুর থাকলো কিনা সেটার থেকে বড় কথা হচ্ছে যে লালনের যে মূল বাণীটা বাণীটা সেই যে মূল কথাটা সেইটা কতটুকু কতটুকু, হ্যাঁ সেটাই। আর লালন তো সেভাবেই মনে হয় সেই জন্যই গানটাকে আসলে সুরটা দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ছড়ানো প্রাধান্য দিয়েছে, হ্যাঁ হ্যাঁ মানে মূলত তো কথা কথা মূলত বাণী, সেই বাণীটাই যাতে সারা বিশ্বের মাধ্যমে বা মানুষের মাধ্যমে যে ছড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা সেখানে অনুষঙ্গ হিসাবে সুর যন্ত্র যন্ত্র সেগুলো বিভিন্ন ভাবে আসলে প্রয়োগ হয়, কিন্তু মূল কথা তার বাণীটাই, মূলটা হচ্ছে বাণী, বাণীটা যে যেভাবে পৌঁছাতে পারে সে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে পৌঁছাতে পারে, কেউ শুধু বাণী পৌঁছাতে পারে, বাণীটা আমি মনে করি যে সহজ সুন্দরভাবে করতে পারলেই মেসেজটা পৌঁছা যাবে সবার মাঝে। আচ্ছা, আমাদের এই এই অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও প্রচারিত হচ্ছে, তো সেখান থেকে আমাদের যারা দর্শক আছে যারা শুনছে তারা কিছু গানের রিকোয়েস্ট করছে আপনাদের কাছে, একটা গান আছে যেমন ওই যে আমি মন পূজা দিব দিল কাবাতে নামাজ পড়ব, তো এই গানটা যদি আপনাদের সুযোগ হয় তো একটু গেয়ে শোনাতে পারেন আমাদেরকে সেই গানটা। আর আরেকটা এই আগের গানের যে কথাটা বললাম যে চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বেনে, এই যে চাতক চাতকের কথাটা গ্রামের গানে অনেকবার আসে অনেকবার, তো এই চাতক পাখি যে একটা পাখি এক ধরনের মানে যেটা আসলে মানে আধ্যাত্মিকতার দিক থেকে বোঝানো, এটা নিয়ে যদি একটু বলেন আর কি চাতক পাখি, কারণ সাধারণ যে যারা আছে অনেকে হয়তো বুঝতে পারে না যে চাতক পাখি মেঘের বরিশন, চাতক পাখি মেঘের জল ছাড়া খায় না, সে না অপেক্ষাই করে সব সময়। আচ্ছা, যখনই মেঘের বৃষ্টি আসে তখনই সেই বৃষ্টি খেয়ে এসে, তো সাইজি বারবার চাতকের কথা বলছে মানে নিজেকে ওই পাখির সাথে সাধনার স্তর, একটা মানুষকে কোন স্তরে পৌঁছাইলে ওই জায়গায় যেতে পারবে, মানে তার আকাঙ্ক্ষাটা আকাঙ্ক্ষাটা জি 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 মানে প্রাপ্তিটা পাওয়ার যে ইচ্ছা যে আকাঙ্ক্ষাটা আকাঙ্ক্ষাটা কোন জায়গায় গেলে, একটা পাখি সে ছটফট করছে মরে যাচ্ছে কিন্তু পানি খাওয়া, কিন্তু পাশে সমুদ্রের কিনারে আছে কিন্তু তাও সে ওই জল খাচ্ছে না, গানও তো আছে সমুদ্রের কিনারে বসে জল বিনে চাতক নিয়ে, একটু শোনান একটু শোনান এটা। আচ্ছা শোনান, তারপরে আমরা ওই রিকোয়েস্টটা গানে আসবো আপনার কাছে। ওকে, আমি তাহলে ওই ওই গানটাই করছি। ওরে বিধি হাই রে বিধি, হাই রে বিধি, ওরে বিধি, তোর মনে কি হাই ছিল সমুদ্রের কিনারাই থেকে জল বিনে চাতকি মূল, সমুদ্রের কিনারাই থেকে
কে নবঘন বিনে বাড়ি খাই না চাত কন্যবাড়ি নবঘন বিনে বাড়ি খাই না চাত কন্যবাড়ি চাতকের প্রতিজ্ঞা ভারী যাই যাবে প্রাণ সেও তো ভালো সমুদ্রের কিনারাই থেকে জলবিনে চাত কি মূলো লালন ফকির বলে রে মন হলো না মন ভজন সাধন লালন ফকির বলে রে মন হলো নামন ভজন সাধন ভুলে সিরাজ সাইজির চরণ মানব জনম বৃথাই গেল সমুদ্রের কিনারাই থেকে জলবিনে চাত কি মূলো হাইরে বিধি ওরে বিধি ওরে বিধি হাই রে বিধি হাই রে বিধি ওরে বিধি তোর মনে কি হাই ছিল সমুদ্রে কিনারাই থেকে জলবিনে চা তো কি মূল জয় গুরু কি অসাধারণ কথা সমুদ্রের সমুদ্রের কিনারা বসে কি জল তারপরও সে ওই জল সে খেলো না খেলো না সে পানির জন্য মানে অনেক তত্ত্ব কথা আছে সেটাই আসলে সাইজে অনেক কিছু রূপকভাবে অনেক কথাই বলছেন অনেক তত্ত্ব কথা আছে যে কথাগুলো আসলে গুরু ভক্তির কথা বারবার আসে গুরু গুরু প্রেম প্রেম আপনাদের আপনার আপনার গুরুর কথা যদি একটু বলেন বা আপনার যে যাদের যার মাধ্যম দিয়ে আসলে এই গুরু এই সাধনার পথে এসেছেন তার কথাও যদি একটু বলেন আছে ভাবের তালা যেই ঘরে সেই ঘরে সাই বাস করে সাইজির বাণী ভাব না থাকলে সাই খেয়ে খুঁজে পাওয়া যাবে না আর গুরুর কথা গুরু প্রেম গুরু পাঠ গুরু বিদ্যা গুরুর চরণ না পেলে তো সাইজের ওই মূল জায়গায় কখনো পৌঁছানো যাবে না মানে একজনকে মানে একজনকে তার রাস্তাটা মানে রাস্তাটার দিক নির্দেশনা যাকে বলে আর কি যে তুমি এই পথে চলো এই পথে এই পথে সাধনাটা করো তো সাইজি আমাদের কিন্তু মূল পথ কিন্তু দিয়ে দিয়েছে তার বাণী বাণীর কোনো কথা কোনো বাক্য আপনি হৃদয়ে ধারণ করে পথ চলা শুরু করলে সেই পথ আপনি পেয়ে যাবেন আজ হোক কাল হোক সময়ের ব্যাপার মানে এত সহজ সহজ ব্যাপারটা তো সহজ হয় না সহজ মানুষ খোঁজে দেখ না রে মন দিব্য জ্ঞানে এখন সহজ মানুষ তো খুঁজতে হবে সহজ মানুষটা তো সহজ মানুষ তো পেতে হবে আমরা তো নিজেই এখনো সহজ হতে পারিনি তো সহজ মানুষ পাবো কিভাবে নিজে সহজ হওয়ার চেষ্টা করছি একদিন নিজে সহজ হয়ে গেলে সহজ মানুষের দেখা অটোমেটিক মিলে যাবে
মানে মানুষের সঙ্গ, যেটা বলে মানুষ ভজলে সোনার মানুষ হবে, মানে মানুষের যত বেশি সঙ্গ করা যায় করা যাবে যত বেশি, তাহলে সোনার মানুষ নিজেই হওয়া যাবে। হ্যাঁ, মানে সেই জন্য সাজির গানে মানে মানুষই প্রধান উপজীব্য, মানুষ 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 আসলে মানুষই তো সব, মানুষ মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবে। যাক, আমরা হ্যাঁ আমাদের যে দর্শকটি অনুরোধ করেছিল উনি শুধু সিঙ্গাপুর থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তো সেই গানটি একটু যদি আপনি শোনান যে দিল কাবাতে, সেই গানটা উনি আমাদের শোনাবে, ওটা থাকলো। আচ্ছা তুমি ঠিক আছে, আমি আরেকটা গান করছি। হ্যাঁ, ওই গানটি আপনি শোনাবেন অবশ্যই। হ্যাঁ, আমি আরেকটা গান করছি, আর ওইটি মানে গুরু যে ওই গানটি খুব করে তো শফি মণ্ডল গুরু যে, উনি কালকে ওনার সাথে অনেক কথা হয়েছে, গেছিল লাশাইজের ধামে, উনি কালকে তো দিন প্রোগ্রাম করছে গত রাত্রে, কালকে ছিল কথা হয়েছে ওনার সাথে। আমরা চেষ্টা করি যে এনাদেরকে একটু শ্রদ্ধা ভক্তি রেখেই অন্য সাইডের গানগুলো একটু বলার। ঠিক আছে, উনিও এই গানটা অনেক করে আর কি, তো তারপরে আমি চেষ্টা করছি। চিত্তমন্দতম অন্ধ নিরঙ্গম রবে না রে, চলো যাই আনন্দের বাজারে। চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, রবে না রে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই প্রেম হয় সাধিতে, যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা, সুজনাই সুজনাতে সহজে প্রেম হয় সাধিতে, যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা, প্রেমের গতি বিপরীতে সকলেই জানে না, প্রেমের গতি বিপরীতে সকলেই জানে না, সেখানে কৃষ্ণ প্রেমের বেচা কেনা পণ্য বেচা কেনা নাই রে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। রাগের করো বাকাশ্যাম করলে ধারণ, হইলেন গৌরবরণ রাধার প্রেম সাধন, সহস্র রাগের করো বাকাশ্যাম করলে ধারণ, হইলেন গৌরবরণ রাধার প্রেম সাধনে, আনন্দে সানন্দে মিশে যোগ করে যে জনে, আনন্দে সানন্দে মিশে
যেতে পারে। চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে, চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, রবে না রবে না রে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। খুব ভালো লাগছে, আপনি এত সুন্দর, মানে আমি আসলে চেষ্টা করি, না না অনেক চেষ্টাই তো, আমরাও চেষ্টা করছি, বুঝছেন, চেষ্টাই করে যেতে হবে, সেই চেষ্টা ছাড়া আর কিছু তো করার নাই, না সেই আর কি। আমাদের আমরা আমাদের আসলে আনন্দবাজারে যাওয়ার আসলে মানে এই যে আনন্দবাজারে আছি, সাইজির বাণীর মাধ্যম দিয়ে আমরা যখন একটা সঙ্গ করি তখন মানে সেটাই আনন্দবাজার, সেটাই আনন্দের বাজার, হ্যাঁ সেটাই মানে আনন্দের বাজার। এখন আমরা অবস্থানও করছি আনন্দের বাজার, আনন্দের বাজারই অবস্থান করছি, মানে আমাদের যে এই বন্ধন আসলে সাইজির গানের মাধ্যম দিয়ে যে আমাদের বন্ধন, এটা আসলে লক্ষ কোটি যে সাইজির ভক্ত আছে সবাই কিন্তু সেই ফিলটা করে, সবাই নিজেদেরকে আপন ভাবে সাধুগুরুর যারা আছে তাদের চরণে, সাধুর বাজার, সাধুর সঙ্গ। আচ্ছা, আমাদের হাতে সময় খুবই অল্প পরিমাণে আছে, আমরা ওই অনুরোধের সেই গানটি দিয়ে যদি দিলকাবতে নামাজ পড়ার ওই গানটি দিয়ে শেষ করতে চাই, যদি শোনাবেন সেই গান। আমি একটি গান করছি, যেহেতু আমি গুরুজির এই গানটি আমি করতে চাচ্ছি না, তাকে শ্রদ্ধা রেখে, কারণ তার মানে শোভিমণ্ডল গুরু যে খুব জনপ্রিয় একটি গান, এবং উনি খালি গলা যদি একলাইন একটু শোনান, ঠিক আছে, মানে আমাদের একজন ভক্ত আমাদের শ্রোতা শুনছে, এটা আমি দরকার হয় আমি আমি টাইম সবাই মিলে তাহলে আমরা একটা শেষ একটা গান গাই, হ্যাঁ আমরা শেষ গান করি একসাথেই করি, আর খুব ভালো লাগলো, খুব খুব সময় মজার সময় পার করলাম, আমাদের হ্যাঁ খুব ভালো লাগছে। আর যারা আমাদের এখানে দায়িত্বে যারা আছেন সবাইকে আমার মানে শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসা, খুব মানে অসাধারণ একটি সময় পার করলাম, এবং নেক্সট ডে যেন এরকম সময় আরও আসে আমাদের মাঝে, এবং ভাবের বাজার আনন্দের বাজারে আমরা সব সময় থাকতে পারি, এটা আমাদের কাম। ঠিক আছে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, সময় বের করার জন্য। লালন সাহের কিছু বাণী কিছু দর্শন নিয়ে আমরা যে আলোচনা করেছি সেখান থেকে যদি কিছু ভুল ত্রুটি হয় আমাদের দর্শক যারা শুনছেন তারা অবশ্যই ক্ষমা করবেন, আমরা চেষ্টা করছি, ওই জায়গাতে অনেক ছোট সেই সূত্রে আমরা ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো আমাদের গুণীজন বা গুরুজন যারা আছে অবশ্যই তারা আমাদের ক্ষমা দৃষ্টিতেই দেখবেন। ঠিক আছে, আমরা একটা শেষ গান করি, আমরা তাহলে মিলন হবে কতদিন এই প্রেমের এই গানটি দিয়ে শেষ করি। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শোনে, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, চাতক প্রায় অহর্নি যে আছে কালো শোষী, চাতক প্রায় অহর্নি যে আছে কালো শোষী, হব বলে চরণ দাসি, হব বলে চরণ দাসি, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে,
আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। যখন স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, ওরূপ যখন স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই রূপে হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। সাধু সাধু। Thank you.